মাসির বাড়ি থেকে ফিরেই শ্রাবণী সজ্জা চলে গেল নিজের ঘরে। ধরাম করে দরজাটা বন্ধের আওয়াজ এলো। হঠাৎ কি হলো? শ্রাবণীর মা মেয়ের ঘরের দরজায় নক করেন। না, কোনো সাড়া নেই। আবারও নক করেন। তারপর খুবই নরম গলায় ডাকেন, মা রে, কি হলো তোর? দরজাটা খোল। একটু পরে সাড়া পাওয়া গেল, দরজা হাট। মেয়ের কাছে গিয়ে ডাকলেন শ্রাবণীর মা। মেয়ের চোখ দুটো জলে ভিজে লাল হয়ে গেছে। হঠাৎই শ্রাবণী চোখ মুছে মাথা তুলে বলে, মা, খিদে পেয়েছে, খেতে দেবে চলো। শ্রাবণীর মা বলেন, নিশ্চয়ই দেব, আমি তো আজ অনেক কিছু তোর পছন্দের রান্না করেছি মা, চল তুই। খুব যত্ন করে মেয়েকে খাওয়ান, তারপর নিজে সেলাই মেশিন খুলে ডাই করা অর্ডারি জামা কাপড় সেলাই করতে বসেন। আর ভাবেন, কেন আজ শ্রাবণী কাঁদল? মেয়ে যা নিজের না বললে একটা কথাও বেরোবে না পেট থেকে। খুবই অভাবে সংসার শ্রাবণীর, বড় কষ্ট, বড় অভাব নিয়ে বড় হয়েছে মেয়েটা। তবু তো আমি চেষ্টা করেছি পাখির পালকের মতন মেয়েটাকে আগলে রাখা, বাবা হারা মেয়ে, কিন্তু কি হলো আজ? পরের দিন শ্রাবণী সকালে ভাবে, জয় তার সাথে ব্রেকআপ করে দিল, ও ওদের কলেজে আসা এক নিউ কামার বড়লোকের দুলালির প্রেমে পড়েছে। এও কি সম্ভব? সেই সব দিন নিজেদের কাছে নিজেদের এত প্রতিজ্ঞা, কত স্বপ্ন, কত প্রতিশ্রুতি, সব সব ভুলে গেল জয়, সব মিথ্যে হয়ে গেল জয়, কিচ্ছুটি মনে রাখলো না। টাকা আছে বলেই ওই মেয়ের সাথে জড়িয়ে পড়ল ও। হঠাৎই ড্রাইভারের ডাকে চমক ভাঙে। ড্রাইভার বলে, ম্যাডাম, আমরা চলে এসেছি। শ্রাবণী ফিরে আসে তার পুরনো বিষাদময় চিন্তার জাল ছিঁড়ে। ম্যাডাম, আপনাকে নামতে হবে। শ্রাবণী বলে, হ্যাঁ। নেবে আসে মিষ্টি আর ফলের প্যাকেটগুলো নিয়ে, খুব ধীর পায়। এই অনাথ আশ্রমটি শ্রাবণীর প্রাণ। এই বাচ্চাগুলো নিষ্পাপ মুখ শ্রাবণীর বেঁচে থাকার রসদ, ইন্ধন যোগায় আগামী দিনগুলো কাটাবার। নামটা ওরই দেওয়া, আলোক তারা। প্রতি রবিবার ও এখানে আসে, এই নিষ্পাপ বাচ্চাগুলোর সাথে সময় কাটায়, খেলা করে। মা মারা যাবার পর তখন থেকে এই আলোক তারাই শ্রাবণীর ধ্যান জ্ঞান। বেশ কিছু সময় কাটিয়ে ফেরার সময় হঠাৎই ঘটল এক দুর্ঘটনা। শ্রাবণীর গাড়ির সামনে একজন এসে পড়ায় ড্রাইভার বাহাদুর ব্রেক দেয়, কিন্তু তা সত্ত্বেও সেই মানুষটি ইঞ্জিওর্ড হয়। জুটে যায় ওখানকার কিছু স্থানীয় লোক। শ্রাবণী জানায়, বাহাদুর, তুমি ওই ইঞ্জিওর্ড মানুষটিকে এখানকার কিছু মানুষের সাহায্য নিয়ে হাসপাতালে পৌঁছে দাও, আর আমি এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে বাড়ি চলে যাচ্ছি। যেমন বলা তেমন কাজ, শ্রাবণী একটা ক্যাব নিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে বাহাদুর এসে জানায়, ম্যাডাম, যে মানুষটিকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলাম তিনি আপনাকে দেখতে চেয়েছেন, আর কালকে এই ব্যাগটি, মানে ওই ভদ্রলোকের পার্সটি গাড়িতে পড়েছিল, তাই আমি এটা আপনাকে জমা দিতে এলাম। শ্রাবণী ব্যাগটি খুলে দেখে চমকে ওঠে। ভেতরে এ কার ছবি? জয় না? হ্যাঁ, তাই তো, এ তো জয়েরই ছবি। চঞ্চল হয়ে ওঠে শ্রাবণী, তখনই গাড়ি নিয়ে ছোটে হাসপাতালে। গিয়ে একদম কুৎসিত চেহারার জয়কে দেখতে পারে, বিছানার সঙ্গে মিশে আছে। সেই কলেজের চেহারা, সেই সুন্দর জয়, আর আজকে তার এই চেহারা, মেলাতে পারে না শ্রাবণী। তার বড় কষ্ট হয়। ডাক্তারের সঙ্গে কথা বলে, ডাক্তার জানায় জয়ের ইমিডিয়েট লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। শ্রাবণী বলে, যত টাকা লাগে আমি দেব, আপনি এক্ষুনি অ্যারেঞ্জ করুন ডক্টর। জয় শ্রাবণীকে দেখে আরও অবাক হয়, জানায়, তুমি এতদিন পর? শ্রাবণী বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, তোমার সব ব্যবস্থা আমি করে দেব। অপারেশন সাকসেসফুল হয়, জয় একটু সুস্থ হয়ে ওঠায়। শ্রাবণীকে বলে, তোমার তো অনেক টাকা খরচ হলো শ্রাবণী, আমি তোমার পুরো টাকা শোধ করে দেব সুস্থ হয়ে ওঠার পর। অস্থির হয়ে ওঠে শ্রাবণী এ কথা শোনার পর। কি বলছে ও, একবার তো বলতে পারতো। শ্রাবণী, তুমি কেমন আছো?
আমি যে ওকে এখনো ভালোবাসি সেটাও আজও বুঝলো না? এখনো সেই টাকা, টাকা শোধ হলেই সব শেষ। হা ঈশ্বর! শ্রাবণী ধীরে বলে, না না জয়, আমার টাকা লাগবে না। তবে যদি দিতে চাও অনাথ আশ্রমের ঠিকানায়, বলে একটা আশ্রমের কার্ড বার করে শ্রাবণী জয়ের বিছানার উপর রাখল। আর কিছু বলতে পারলো না, বুঝে এলো গলার স্বর। পরের কথাগুলো আর বেরোলো না, বেরিয়ে এলো ছুটে জয়ের সামনে থেকে, চলে এলো বাইরে খোলা হাওয়ায়। আকাশের তারারা যেন ওকে সান্ত্বনা দিচ্ছে, ঝিকমিক করছে। আবারও ভেঙে পড়ল শ্রাবণী, অযোধ্যারা নেবে এলো চোখে। কেমন লাগছে আমার এই পরিবেশনা? আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আমি অস্মিতা আপনাদের সাথে।